গাইবান্ধায় ট্রাকের চাপায় পড়ে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর 11টার দিকে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি হাওয়াখানা নামক এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোগাড়ির উপরে উঠে যায়। এতে অটোর চালক সহ দুইজন নিহত হয়, আহত হয় তিনজন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে নিহত দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। থাকো থাকো থাকো।